বেশ কয়েকদিন বন্ধ থাকার পর চালু হল ফেসবুক বুধবার বেলা দুইটার দিকে ফেসবুক চালু হয় এদিন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এর আগে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটক প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ইমেইলে বার্তা পাঠায় সংবাদ সম্মেলনে পলক বলেন আজ বিকেল থেকে ফেসবুক ইউটিউব টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করে দিচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর যে বিধিনিষেধ ছিল সেগুলো তুলে দিতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে কয়েক ঘন্টার মধ্যে এগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে তবে সবাইকে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের পরামর্শ দিয়ে গুজব বা মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান পলক ইন্টারনেট এবং ফেসবুক বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত কমার্স এবং কমার্স ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার জন্য বাণিজ্য কার্যালয়ে চিঠি দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী পলক সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন